শুধু ডিম দিয়ে নয়, চিড়া দিয়েও যে মজাদার পিঠা তৈরি করা যায় আজকে সেটাই তৈরি করে দেখাবো তোমাদের। আসসালামু আলাইকুম, আমি জান্নাত, তোমরা সবাই দেখছো যে সেম কুকিং স্টুডিও। নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো চিড়া দিয়ে অসাধারণ এবং মজাদার পিঠা রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। মূল উপকরণে চলে এলাম। এখানে দেখো চিড়া নিয়েছি 1 কাপ। মাপটা যদি তুমি পারফেক্ট রাখো তাহলে কিন্তু তোমার পিঠাটাও পারফেক্ট হবে। তো রুম টেম্পারেচার থাকা পানি দিয়ে চিড়াটাকে আমি ভালোভাবে কষিয়ে ধুয়ে নেব। তো যতক্ষণে চিড়াটা ধোয়া হচ্ছে ততক্ষণে সবাইকে অনুরোধ করছি, যারা এইমাত্র আমার চ্যানেলে জয়েন করেছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও চালার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায়। আর যারা আমার পুরান বন্ধু আছো, ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো, তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও জানে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। তো তোমরা অবশ্যই লক্ষ্য করছো আমি চিড়াটা ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। আর এখানে দেখো একটি ডিম দিচ্ছি, আর এখানে 1 কাপ চিনি দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন আমি সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো আমি চিনিটা 1 কাপ থেকে একটু কম দিয়েছি, যদি মিষ্টির পরিমাণটা বেশি খাও তাহলে 1 কাপ চিনি দেবে। তো যতটুকু চিড়া নিলাম মানে ততটুকু চিনি, কিন্তু চিনিটা আমি একটু কমই দিলাম। এখানে একটি ডিম দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখো এটা লিকুইড হয়ে গেছে অনেকটাই। তো এবারে দেখো 1/4 চা চামচ খাবার সোটা দিলাম, এত করে ক্রিস্পি একটা ভাব আসবে। তা আবারও ভালোভাবে সম্পূর্ণ উপকরণটা হাত দিয়ে মেখে নিচ্ছি। এবারে দেখো আটা দিচ্ছি। তো খেয়াল রাখতে হবে চিড়ার পানিটা যাতে ভালোভাবে ছাঁকা হয়, পানির যাতে বেশি না থাকে, তাহলে কিন্তু আটার পরিমাণটা বেশি লাগবে। তো দেখো 1 কাপ আটা দেওয়ার পরও এখনও কিন্তু এটা লিকুইড রয়েছে। তা আবারও আরও 1 কাপ আটা দিলাম। তো আমি আটা দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। তো কতটুকু আটা লাগে সেটাও আমি তোমাদের বলে দেব। তো আমার টোটাল 2.5 কাপ মতো আটা লেগেছে। অল্প অল্প আটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার দেখো এখান থেকে পরিমাণ মতো গোলা নিয়ে নিচ্ছি, আটা ডো নিয়ে নিচ্ছি, আটা ডো নিয়ে গোলা তৈরি করে নিচ্ছি। তো গোলাটা তৈরি হয়ে গেছে। এবারে দেখো আমি রুটি বানিয়ে নিব। আর চাইলে কিন্তু ছোট ছোট করে হাত দিয়েও গোলা করে পিঠাটা তৈরি করতে পারো। তো এভাবে করলে আমার কাছে মনে হয় একটু তাড়াতাড়ি হবে, সেজন্য আমি বেশি করে আটা ডো নিলাম। ডো নিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। তো রুটিটা হবে মানে নর্মাল যেরকম ডিমের পিঠা আমরা বানাই ওরকমই হবে রুটিটা, একেবারে ভারী না আবার একেবারে পাতলা না, মিডিয়াম একটা রুটি হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রুটিটা বানিয়ে নিয়েছি আর পুরুত্বটাও দেখিয়ে দিয়েছি কতটা মোটা হয়েছে। এবার দেখো চুড়ি দিয়ে আমি কেটে নেব। এভাবে করলে কিন্তু পিঠাটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো পরিমাণ মতো সাইজে কেটে নেব, সবাই সবার পছন্দ মতো পরিমাণ মতো সাইজ করে নেবে। তো এখানে যে অসমান পাশটা মানে সাইডটা কেটে নিচ্ছে যাতে অসমান না হয়। তো কাটার সুবিধার্থে আমি সবগুলো পিস উঠে নিচ্ছি। এবার দেখো আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কেটে নেবে। তা আমি একটু ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি, চাইলে গোলা করে কিংবা চারকোনা করেও পিঠাটা তৈরি করতে পারো। তো পিঠাটা কাটা হয়ে গেছে, আমি ক্যামেরার সামনে এনে দেখে দিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখো। তো এক এক করে অফ ক্যামেরায় বাকি পিঠাগুলো তৈরি করে নেব। এবারে দেখো সরাসরি চুলা চুলালাম, চুলায় তেল বসিয়ে দিলাম, সাদা তেল অবশ্যই। আর চুলার আঁচটা কিন্তু হাই টু মিডিয়ামের মাঝখানে রাখতে হবে, একেবারে হাই করা যাবে না, তাহলে উপর থেকে কালার চলে আসবে ভিতর থেকে হবে না, যেহেতু চিড়ার পিঠা হতে একটু টাইম লাগবে। আর দেখো পিঠাটা কতটা ফুলেছে মাশাল্লাহ, ডিম দেওয়ার কারণে কিন্তু পিঠাটা ফুলে যায়, আর যে খাবার সোটা দিলাম এর কারণে কিন্তু পিঠাটা ক্রিস্পি হয়। তো খুবই সুন্দর একটি কালারও এসে গেছে আর খুব সুন্দরভাবে ফুলছে পিঠাটা। তো ভিডিওটা যেহেতু অনেকটা ফাস্ট করে দিয়েছিলাম, ভিডিওটা অনেক লং হয়ে গেছিলো, সেজন্য হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আর তোমরা যখন বাসায় তৈরি করবে তখন অবশ্যই প্র্যাকটিক্যালি দেখতে পাবে কতটা পারফেক্ট আর সুস্বাদু হয় এই পিঠাটা। তো শুধুমাত্র ডিম দিয়ে এই পিঠাটা তৈরি না করে একটু ব্যতিক্রমভাবে চিড়া দিয়ে পিঠাটা তৈরি করতে পারো, খুবই অসাধারণ আর খুবই সুস্বাদু হয়। তো আমি প্রথম ধাপের পিঠাগুলো উঠে নিয়েছি, আবারও 1 1 করে পিঠা দিয়ে দিচ্ছি। তো অফ ক্যামেরা সম্পূর্ণ পিঠাগুলো ভেজে নিয়েছি আর এখন উঠিয়ে নিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে, খুব সুন্দর কালার এসেছে আর খুব সুন্দরভাবে ফুলেছে। তো দেখতে যতটা না সুন্দর হয়েছে তার চেয়ে বেশি সুস্বাদু হয়েছিল খেতে, দেখো কতটা ফুলেছে।
তো এক এক করে সমস্ত পিঠাগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর একটি পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখো ভিতরটা একদম ফাঁপা হয়ে গেছে, এত বেশি ফুলেছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার চিঁড়া দিয়ে অসাধারণ পিঠা রেসিপি। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিনই এরকম ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পাশে থেকো, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।